আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আরও একটি নতুন মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকের পর্বে তৈরি করে দেখাবো ফিশ বল পোলাও অথবা মাছের কোফতা পোলাও বলতে পারেন যে কোনো ধরনের দাওয়াত অনুষ্ঠানে রাখতে পারেন অথবা রমজান মাসে ইফতারের টেবিলেও রাখতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের মাছ দিয়েই এই ফিশ বল পোলাও তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিন পিস রুই মাছ আগে থেকে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে সুন্দর করে কাটা বেছে নিতে হবে একটি কাঁটাও যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো মাছগুলোকে আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি তিনটি মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতে করে আলুর কোনো দানা ভাব থাকবে না এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আধা চা চামচ করে ধনিয়ার গুঁড়ো তালা জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী ধনে পাতা কুচি তিন থেকে চার ফোটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োর পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এরপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিব চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে আলুতে থাকা অতিরিক্ত মশ্চারটা অ্যাবজর্ব করে নেবে যার ফলে যখন ফিশ বলগুলো ভাজবেন এগুলো আর খুলে যাবে না বা ভেঙে যাবে না তাছাড়া এই ফিশ বলগুলোকে ক্রিস্পি করতেও সাহায্য করবে তো সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এখন এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল ঘুরিয়ে আমি বলগুলো তৈরি করে নিব এভাবে আমি সবগুলো ফিশ বল বানিয়ে নিচ্ছি ফিশ বলগুলো তৈরি করা হয়ে যাবার পরে এগুলোকে ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হবে মনে রাখবেন অল্প গরম হলে হবে না ভালো মতো যখন গরম হবে ওই পর্যায়ে একটা একটা করে ফিশ বল দিয়ে দিব আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হাই হিটে রাখতে হবে আপনি যদি অল্প আছে ভাজতে যান তাহলে অনেক সময় কিন্তু এই ফিশ বলগুলো ভেঙে যেতে পারে বা খুলে আসতে পারে তাই অবশ্যই একটু আঁচ বাড়িয়ে তারপরেই ভাজবেন আর দেখবেন দ্রুতই ভাজা হয়ে যাচ্ছে যখন দুই পাশি সুন্দর বাদামি রঙ ধরে যাবে একটু কড়া বাদামি করে ভাজবেন ভাজা হয়ে যাবার পরে এগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে নিব। এখন আমি পোলাওটা রান্না করে নিব এর জন্য ওই একই তেলের ভেতরে তিন টুকরা সাদা এলাচ মুখটা একটু ফেলে দিলাম এক টুকরা দারচিনি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব বেরেস্তা হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি আলাদা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে চেড়ে মিশিয়ে নিবো পোলার জন্য স্বাদ অনুযায়ী লবণ এবং দুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খানেকের জন্য অল্প আছে কষিয়ে নিব মশলা কষানো হয়ে যাবার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে অতিরিক্ত পানিটা ঝরিয়ে রাখা আড়াই কাপ পরিমাণ কালিজিরা পোলাও চাল দিয়ে দিচ্ছি পোলাওটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি আধা কাপ পরিমাণ আগে থেকে আধা সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন এখন এই সব কিছুকে একসাথে আমি আড়াই মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ভালোভাবে ভেজে নিব তো পোলাওটা ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিব পানির মাপটা হবে আপনি যে কাপে পোলাওয়ের চাল মেপেছেন ঠিক সেই কাপ দিয়েই পোলাওয়ের চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি দিতে হবে আমি যেহেতু আড়াই কাপ পরিমাণ পোলাওয়ের চাল আজকে নিয়েছি এজন্য পাঁচ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কোনো রকম ঢাকনা ছাড়াই আমি পোলাওটাকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিব যখন পোলাওয়ের চালের পানি পোলাওয়ের গা বরাবর চলে আসবে ওই পর্যায়ে একটা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন তাছাড়া একটা চামচ ঘি দিতে পারেন তবে আজকে আর আমি ঘি দিচ্ছি না উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে দিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে তাপ পায় এরপরে খুন্তির সাহায্যে উপরের সারফেসটা একটু সমান করে দুটো আস্ত কাঁচামরিচ ভেতরে একটু গুজে দিচ্ছি এতে করে পোলাওয়ের সুন্দর একটা সুঘ্রাণ আসবে এর পর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য অল্প আছে দমে রাখবো আর ঢাকনায় যদি ছিদ্র থাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠিক পরিবেশনের আগ দিয়ে আমি পরিবেশন করে দেখাবো পোলাওটা দমে রাখার ঠিক বিশ মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটি সার্ভিং ডিশে আমি পোলাওটা প্রথমে উঠিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর শুঘ্রাণ আসছে যেটা কেবল মাত্র আমিই পাচ্ছিলাম তো পোলাওগুলো উঠিয়ে নেবার পরে আগে থেকে ভেজে রাখা ফিশ বলগুলো উপরে বিছিয়ে দিচ্ছি আর দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না দেখে কি কেউ বলবে যে এগুলো মাছ দিয়ে তৈরি করেছি দেখে মনে হচ্ছে যাতে চিকেন বিফ অথবা মাটন দিয়ে তৈরি করা কোনো ধরনের কোফতা সাজানোর জন্য উপরে আমি যে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেগুলো বিছিয়ে দিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফিশ বল পোলাও বা মাছের কোফতা পোলাও আপনারা চাইলে অন্য যে কোনো মাছ যেমন চিংড়ি ইলিশ রুই কাতল টুনা স্যামন যে কোনো ধরনের মাছ দিয়ে এই পোলাওটা তৈরি করে নিতে পারেন তো দর্শক আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ